আইন শৃঙ্খলার অবনতির কারণে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে পূর্ব নির্ধারিত ভোট 18 এপ্রিলের পরিবর্তে 23 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। সংবাদ প্রতিনিধিদের একান্ত সাক্ষাৎকারে বাদল চৌধুরী জানায়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অভূতপূর্ব ঘটনা। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বিশেষ করে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে পূর্ব নির্ধারিত ভোট গ্রহণ আইন শৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে ভোট গ্রহণ পিছানোর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ত্রিপুরার গণতন্ত্রের জয়, মানুষের জয়। বিজেপির বিরুদ্ধে মুখ্যম জবাব। প্রথম দফার যা নির্বাচন হয়েছে তার মধ্যে বোধ হয় পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন কেন্দ্রের সবচেয়ে বেশি কলম। বিজেপি ইন দ্য সেন্টার, তারা কিভাবে ভোটে জিততে চান তার মহড়া কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে সেখানে রয়েছে। এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে। সাংবাদিকদের কাছে বাদল চৌধুরী এছাড়াও প্রশ্ন তুলেন, কি কায়দায় ক্ষমতা দখল করতে চায় বিজেপি এরাজ্যে, তা ত্রিপুরার মানুষের হাতে ধরা পড়ল। ত্রিপুরার মানুষের প্রতিবাদী ভূমিকা এবং পূর্ব ত্রিপুরা আসনে জবাব দেওয়ার জন্য মানুষের প্রস্তুতি, সেটা কিন্তু কমিশন অস্বীকার করতে পারেনি। বিজেপি যে কায়দায় ভোটে জিততে চায়, ছোট্ট ত্রিপুরা আজকে দেশের কাছে মোদীর চেহারাটাকে তুলে ধরেছে, দেশবাসীর কাছে, এমনই মন্তব্য করেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। বিজেপি কি কায়দা ক্ষমতা দখল করতে চায় নরেন্দ্র মোদী, প্রথম ত্রিপুরার মানুষের হাতে এটাকে ধরা পড়ে। ইলেকশন কমিশনের মনে যাই থাকুক না থাকুক, কিন্তু ত্রিপুরা মানুষের যে এই প্রতিবাদী ভূমিকা এবং পূর্ব ত্রিপুরা আসনে তার জবাব দেওয়ার জন্য মানুষের যে মানসিক প্রস্তুতি, সেটা কিন্তু ইলেকশন কমিশন এটাকে অস্বীকার করতে পারেনি। এটাকে তারা মেনে নিয়ে আজকে এই 23 তারিখ নির্বাচনে, মানে সেখানে নির্বাচনের ব্যবস্থা করেছে পূর্ব আসন। এটা ত্রিপুরার গণতন্ত্রের জয়, ত্রিপুরার মানুষের জয়, বিজেপির বিরুদ্ধে এটা মধ্যম আঘাত। মোরাদ মোদী যে কায়দায় এবার ভোটে জিততে চান, ক্ষমতা দখল করতে চান, ছোট্ট ত্রিপুরা আজকে সারা দেশের কাছে তার এই মোদীর চেহারাটাকে তুলে ধরেছে। এবং ভারতবর্ষের বাকি পর্যায়ে যে সমস্ত নির্বাচনগুলি হবে, ত্রিপুরা আজকে সমগ্র ভারতবাসীর কাছে অন্যতম একটা আলোচ্য বিষয় হবে। এইভাবে মোদী গণতন্ত্রকে হত্যা করছে। ইলেকশন কমিশন সম্পর্কে আমি নাই বলি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।